بسم الله الرحمن الرحيم

যে রমজান মাসের গুরুত্ব আর মহাত্ম কি অনেক গুরুত্ব ফজিলত মহাত্ম আছে আমি একটা আপনাদের সম্মুখে পাঠ পেশ করেছিলাম এরপর আমরা জানবো আজকের পর্বে যে রমজান মাসের খুসুসিয়ত অর্থাৎ এর বৈশিষ্ট্য কি রোজার মাসের নির্দিষ্ট বৈশিষ্ট্য কি কি আছে প্রথম বৈশিষ্ট্য এই যে রমজান মাসে আল্লাহ তাবারক তাবরকাল কোরআনকে অবতীর্ণ করেছে রমজান মাসের সবথেকে বড় গুরুত্ব ফজিলত এটাই যে এই মাসে আল্লাহ তাবারক তালার বাণীকে অবতীর্ণ করা হয় আর মনে রাখবেন এই পৃথিবীতে যতগুলো জিনিস আছে সব আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ স্রষ্টা আর সমস্ত জিনিস যা কিছু আপনি দেখতে পাচ্ছেন মানুষ জিন্নাত জীব জন্তু পশু পক্ষী নদ নদী গাছপালা পাহাড় পর্বত হাওয়া পানি রৌদ্র সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ সব কিছু আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে একটা জিনিস আছে যেটা আল্লাহর সৃষ্টি নয় সেটা কি সেটা হচ্ছে আল্লাহ তাবরক তালার কালাম কোরআনে মজিদ কোরআন এ আল্লাহ তবরক তালার সৃষ্টি নয় আল্লাহর কালাম এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য শোভান আল্লাহ এই কয়ামতের নিকট যখন সমস্ত পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ তবারক তালার তার কালামকে কি উঠিয়ে নেবে কালাম কি উঠিয়ে নেবে আল্লাহর বৈশিষ্ট্যকে কোনো ধ্বংস হয় না শোভান আল্লাহ কোরআন এত মর্যাদাশীল এত গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ তবারক তালে আমাদের দান করেছে আল্লাহর কালাম এটা আছে নবী সাল্লা আলি সাল্লাম একবার সাহাবাদের মধ্যে আসেন এবং বলেন যে এই কোরআন আল্লাহর কিতাব আল্লাহর দড়ি এটা আর এই দড়ির একটা দিক আল্লাহর কাছে আছে আর একটা দিক তোমাদের দিকে আছে যে এই কিতাবকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গড়ে যাবে গঠন হয়ে যাবে আল্লাহর সঙ্গে তার মজবুত সম্পর্ক গঠন হয়ে যাবে সুহান আল্লাহ এই কোরআনের এত বড় বৈশিষ্ট্য কোরানের এত বৈশিষ্ট্য আমরা ইনশাল্লাহ সম্পর্কে একটা আলাদা সিরিজ জানবো কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন যে শিখলো যে জানলো তার গুরুত্ব মহত্ব অনেক বেড়ে গেল শোভান আল্লাহ এই রমজান মাসের সমস্ত রকমের গুরুত্ব ফজিলত মহত্ব যে আছে তার কারণের মধ্যে থেকে একটা মূল কারণ হচ্ছে যে আল্লাহ তবারক্ত আলাহ এই মাসে কোরানকে অবতীর্ণ করেছে আল্লাহ সুরহাব আকারা আয়াত নম্বর একশো পঁচাশিতে বলেন শাহন রমাদান আল্লাহাদী উনজিলাফিহিল কোরআন এই রমাজানের মাস যে মাসে আল্লাহ তবারক্য়ালা কোরআনকে অবতীর্ণ করেছে আর এই কোরআন যে মাসে অবতীর্ণ হয় সেই মাসের মর্যাদাটা অন্য মাসের থেকে উঁচু হয়ে যায় এই কোরআন যে নবীর ওপর অবতীর্ণ করা হয় সেই নবীর মান মর্যাদা সমস্ত নবীর থেকে উৎকৃষ্ট হয়ে যায় এই কোরআন যে জায়গায় অবতীর্ণ করা হয় সেই জায়গা মক্কা মদিনা সমস্ত জায়গার থেকে উৎকৃষ্ট হয়ে যায় এই কোরআন যে গর্তে যে গুহাতে যে গুহাতে গারে হিরাতে সর্বপ্রথম অবতীর্ণ করা হয় তার মকামা মর্যাদা অনেক উঁচু হয়ে যায় এই কোরআন যে উম্মতের ওপর সর্বপ্রথম নাসিল করা হয় এই কোরআন যে উম্মতকে দান করা হয় সে উম্মত অপর উম্মতের মধ্যে তার উৎকৃষ্ট মকাম মর্যাদা আছে এই কোরআন যদি একজন ছোট্ট বাচ্চা সে ইয়াদ করে নেয় হিপস করে নেয় মুখস্থ করে নেয় তাহলে অন্য একজন বড় লোকের থেকেও এবং বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে তার মর্যাদা বেড়ে যায় নামাজ পড়ানোর জন্য তার অধিকারটা বেশি যে কোরান বেশি বেশি করে মনে রাখে বেশি বেশি করে ইয়াদ রাখে সুহান যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় শহীদদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট শহীদ সে যে কোরান সব থেকে বেশি জানে ওহদের ময়দানে সেই বোখারির হাদিস যখন কয়েকজন সাহাবা শহীদ হয়ে যান সত্তর জন সাহাবা শহীদ হয়ে যান ওই সময় এক একটা কবরে দুইজন তিনজন করে লাশ রাখা হচ্ছিল প্রিয়নবী সাল্লি সাল্লাম কি বলেন কদ্দিমোহ আখতর ওহম কোরআনা এদের মধ্যে থেকে সব থেকে বেশি যে কোরআন জানে তাকে কবরে আগে রাখো আল্লাহ এত বড় গুরুত্ব এবং মহত্ব এই কোরআনে মাজিদের রমজান মাসের একটা বড় বৈশিষ্ট্য এটাই এই মাসে অবতীর্ণ করেছে এবং যে রাতে আল্লাহ তাবরকাল এই কোরআনকে অবতীর্ণ করেছে সেটা হচ্ছে কদরের রাত লাইলাতুল কাদার সমস্ত রাতের থেকে এই রাতের মহত্ব এবং গুরুত্ব বৈশিষ্ট্য বেশি হয়ে যায় শ্রদ্ধীয় শ্রোতা রমজান মাসের আর একটা বৈশিষ্ট্য এটাই যে এই মাসে আল্লাহ তাবারক অনেক মানুষকে জাহান্নাম থেকে আজাদ করেন জাহান্নাম থেকে স্বাধীন করে দেন আল্লাহ তাবারক তালা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন ইবনে মাজা রিবায়ত হাদিস নম্বর এক হাজার ছশো তেতাল্লিশ

রমজানের তিন ভাগ তিন দশক প্রথম দশক তৃতীয় দশক দ্বিতীয় দশক এবং তৃতীয় দশক প্রচলন এটাই আছে প্রসিদ্ধ এটাই আছে যে প্রথম দশক রহমত দ্বিতীয় দশক জাহান্নাম থেকে মুক্তি আর তৃতীয় দশক হচ্ছে নাকি মাঘ ফেরত প্রথম দশক হচ্ছে রাহমত দ্বিতীয় দশক মাঘ ফেরত আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি যাই হোক এরকম একটা যে প্রচলন আছে আমরা প্রচার করে থাকি এই রিভায়েটটি এই হাদিসটি সঠিক নয় এই হাদিসটি সঠিক নয় যে প্রথম ভাগ রাহমত দ্বিতীয় ভাগ মাঘ ফেরত এবং তৃতীয় ভাগ ইতকুমিনার নার জাহান্নম থেকে আজাদি এটা ঠিক নয় আল্লাহ তাবারক তাআলা সর্বসময় রহমত করেন समस्त মাস রহমত করেন समस्त মাস মাগফিরাত করেন समस्त মাস জাহান্নম থেকে পরিত্রাণ দেন 10 10 দিন নির্দিষ্ট করার রিওয়ায়েতটি সঠিক নয় রমজান মাসের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটা এটাও যে তাবারক তাবরকালা এই মাসে জাহান নামের বন্ধ করে দেন জান্নাতের দরজাকে খুলে দেন এবং বড় বড় শয়তানদেরকে আল্লাহ তাবরকালা বেঁধে রেখে দেন তাহলে মনে রাখ মনে করবেন যে শয়তানকে বাঁধা হয় তাহলে মন্দ কাজ কেনা হয় বড় বড় শয়তানকে বাঁধা হয় ছোট ছোট শয়তান কেনায় আর শয়তান জিন্দের জিন্দের মধ্যে থেকেও আছে মানুষের মধ্যে থেকেও আছে মানুষের আত্মার মধ্যে একটা শয়তানি আত্মাও আছে মিনাল জিন্নাতি ওয়ান তারা মন্দ কাজ ছড়িয়ে থাকে এই রমজান মাসের গুরুত্ব মহাত্মর মধ্যে থেকে একটা হচ্ছে এই লাইলাতুল কদর এই মাসে রেখেছে একটা মাস একটা মাসের একটা রাত এক হাজার মাসের থেকে উত্তম আমরা শেষ দশকের নানারকম বৈশিষ্ট্য এবং মশলা সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ এই এইরকম রমজান মাসে উমরা করা প্রিয়নবী সাল্লা আলাই সাল্লামের সঙ্গে হজ করার সমতুল্য নেকি বা স্বভাব পাওয়া যায় রমজানুল মুবারকের নানা রকম নেক কাজ আছে ওগুলা কি ইনশাল্লাহ আমরা এর পর্বে এর দ্বিতীয় পর্বে জানবো যে রমজান মাসে আমাদেরকে কি কি কাজ করতে হবে দোয়া করেন করেন আল্লাহ কাছে কি আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকের গুরুত্ব বৈশিষ্ট্যগুলো অর্জন করার তফিক দান করুক আমিন ওয়াকুদ আলহামদুলিল্লাহ